প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোয় মাতলেন গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকার ভাই ভাই সংঘের সদস্যরা। প্রায় 52 বছর ধরে হয়ে আসছে এই পুজো। গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই সরস্বতী পুজো অনুষ্ঠিত হলেও ইন্দ্রনারায়ণপুর কলোনির ভাই ভাই সংঘের পুজো অন্যতম। এই পুজো মহিলা এবং পুরুষ একত্রিতভাবে করলেও মহিলারাই এই পুজোর চাঁদা তোলা থেকে শুরু করে কুমোরটুলিতে গিয়ে প্রতিমা তৈরির অর্ডার সহ যাবতীয় কাজ করে থাকেন। প্রতি বছরের মতো এবছরও তার ব্যতিক্রম ছিল না। এবারও পুজোর পাশাপাশি প্রায় শতাধিক লোককে প্রসাদ খাওয়ান তারা। এই বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য মৌসুনা চাকলাদার বলেন, আমাদের এই পুজোটা হচ্ছে মহিলা পুরুষ উভয় দ্বারাই পরিচালিত। আমাদের এই পুজোটার বয়স হচ্ছে 52 হয়ে গেছে, 52তম বর্ষ এবছর। আমরা মোটামুটি বেশি দিন না, পুজোর মোটামুটি 15 দিন আগের থেকে আমরা পুরুষ মহিলা উভয়ই আমরা সবাই একত্রিত হয়ে আমরা যে সমস্ত মানে টাকা কালেকশন করা, বাজার হাট, প্রতিমাকে অর্ডার দেওয়া, প্যান্ডেলের জন্য অর্ডার, সমস্ত কিছু আমরা সবাই একত্রিত হয়ে করে থাকি। এমনকি আমাদের তো আজকে মানে পুজোর দিনই আমাদের প্রসাদ বিতরণ করা হয়, পাড়ার প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ইনভাইট থাকি আমাদের এখানে পুজোর প্রসাদ নেওয়ার জন্য। আর সেটা হচ্ছে পুজোর আগের দিনই আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখি, সবজি টবজি কাটিং করার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা আগের দিন করে রাখি। আমরা প্রচুর মজা করে নারী পুরুষ উভয় একত্রিত হয়ে আমরা এই পুজোটা করে থাকি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।